আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হেলাল হোসাইন ফাতেমা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আজকে আপনাদের মাঝে একটা কমান্ড নিয়ে আলোচনা করতে আসছি, সেটা হলো আমাদের পিইডিট কমান্ডটা। পিইডিট কমান্ডের কাজ হয়তো অনেকেই জানে না, তো এটা আমি আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখেন, আমি একটা অবজেক্ট নিয়েছি, যে অবজেক্টটা আমার কিছু লাইন, কিছু পলিলাইন, কিছু আর্স এগুলো দিয়ে তৈরি করা আছে। এক কথায় অনেক কিছুর মিক্স করে, অনেক লাইনের, অনেক পলিলাইনের, অনেক কিছু, অনেক কমান্ডের মিশ্রণে একটা শেপ তৈরি করা আছে। এটা হতে পারে কোনো শেপ, বা হতে পারে একটা বিল্ডিং এর কিছু অংশ। তো এটাকে আমরা সবগুলোকে যদি একটা লাইনে রূপান্তরিত করতে চাই, যেমন আমার যতগুলো লাইন আছে আমি সবগুলো জোড়া দিয়ে একটা লাইন তৈরি করব, বা একটা পলিলাইন তৈরি করব। হ্যাঁ, এটাকে আমি ব্লক করতে পারি। আপনার ব্লক করলে যে কোনো একটা সিলেক্ট করলে সম্পূর্ণ সিলেক্ট করবে, কিন্তু আমি যদি এটাকে এডিট করতে চাই পুনরায়, এটা যদি আমার কোনো বিল্ডিং এর অংশ হতো আর সেটা যদি আমি জয়েন করার জন্য সবগুলো ব্লক করে দিতাম, তখন আবার সেটা পুনরায় এডিট করতে হলে সমস্যা হতো, তখন আবার ব্লক ভাঙতে হতো, না হয় ব্লকের ভিতরে গিয়ে আবার পুনরায় এডিট করতে হতো, যেটা অনেকের কাছে ঝামেলা মনে হতে পারে। বা আর একটা অপশন আছে, সেটা হলো আপনি যদি জয়েন করতে চান, আপনি যদি এই লাইনের সাথে এই লাইন, তার সাথে এই লাইন, তার সাথে এই লাইন, এরকম প্রত্যেকটা লাইন যদি জয়েন করতে চান, তাহলে আপনি এভাবে করতে পারেন। এতে কি হবে, আপনার সময়টা একটু বেশি লেগে যাবে। আমি সময়টা বাঁচানোর জন্য আপনাকে পিইডিট নামক কমান্ডের কাজটা শিখিয়ে দেব, যার মাধ্যমে আপনি খুব সহজে এতগুলো লাইন, এতগুলো পলি লাইন আর সার্কেল যাই থাকুক আমাদের মাঝে, সবগুলো আপনি একসাথে একটা লাইনে তৈরি করতে পারবেন। এর জন্য আমরা কি করব, আমরা এর জন্য এখান থেকে মডিফাইয়ের ভিতরে গেলে দেখতে পাবেন, এখানে পিইডিট নামে, এডিট পলি লাইন বা পিইডিট নামে একটা কমান্ড আছে। আমরা এই কমান্ডটার মাধ্যমে এটা জয়েন করব। তার আগে একটা কাজ করি, সেটা হলো আমি এটা জয়েন হয়েছে কিনা সেটা বোঝার জন্য যে কোনো একটাকে আমি একটু কালার করে নিই। সাপোজ এইটাই দিয়ে রাখলাম, মানে লাল দিয়ে রাখলাম কেন, যাতে আপনি বুঝতে পারেন যে এটা আমার আসলে কাজ করছে কিনা। তো এটার জন্য আমাকে সর্বপ্রথম যে কোনো একটা লাইনকে বা যে কোনো একটা কমান্ডকে সিলেক্ট করে এখান থেকে আপনি চলে যাবেন মডিফায়ার ভিতর, এখান থেকে পিএডিট। এখানে বলতেছে আপনি কি সবগুলো একটাকে তৈরি করবেন নাকি সবগুলো আলাদা তৈরি করবেন। হ্যাঁ, আমরা যেহেতু সবগুলোকে একটা লাইনে তৈরি করব, তো সেহেতু আমরা এখান থেকে কিবোর্ডে ইয়েস প্রেস করি, ইয়েস অর্থাৎ ওয়াই প্রেস করে এন্টার। তারপর বলছে এখানে আপনি কি করতে চাচ্ছেন, তো আমরা অবশ্যই জয়েন করতে চাচ্ছি, তো আমরা এখান থেকে জয়েন সিলেক্ট করব। করার পরে বলছে সিলেক্ট অবজেক্ট, আমরা এখান থেকে অবজেক্টটা সিলেক্ট করব। টোটাল আমাদের যতটুকু অবজেক্ট, আমরা অবজেক্টটা সিলেক্ট করে নিই। নেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে জাস্ট সিম্পলি এন্টার প্রেস করি। দেখেন, আমাদের যে অবজেক্টটা, এই অবজেক্টটা পুরোপুরি একটা লাইনে তৈরি হয়ে গেছে। এখানে কালারটা মিস্টেক হয়ে গেছে, আমরা যদি এখানে কালার দেইও আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ পুরোটাই একটাই তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমরা যে কোনো মাল্টি লাইন, অর্থাৎ মানে যতগুলো লাইনের মিশ্রণই হোক, যদি আমরা একসাথে করতে চাই, একটা লাইনে রূপান্তর করতে চাই, তাহলে এভাবে খুব শর্টকাটে আমরা একটা লাইনে তৈরি করতে পারি। এখানে একটা সীমাবদ্ধতা আছে, সেটা হলো আমরা দেখা যায় কোন কোন ক্ষেত্রে আপনার এই লাইনগুলো একসাথে এতটা তৈরি হয় না, বা ধরেন এখান থেকে শুরু করে এত দূর তৈরি হয়েছে, হওয়ার পরে এই দুটা হয়নি। তো এটা কেন হয়, এটা মূলত হয় না, কিন্তু হয় বলতে আপনার, সাপোজ এটাকে ভাঙ্গি, আমাদের যে এখানে দুটো জোড়া দেখতে পাচ্ছেন, এই লাইন এবং এই লাইনের যে জোড়াটা, দেখা যায় যে আমাদের এই লাইন আর এই লাইনের এই যে জোড়াটা, এই জোড়া যদি আপনার একসাথে না হয়, বা এটা যদি একটু এদিকে থাকে, তাহলে এই ক্ষেত্রে আপনার লাইনটা হবে না। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সব ঠিকই আছে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে ঠেকে নাই, ইন পয়েন্ট ম্যাচ করেনি। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার ওটা একটু সমস্যা হতে পারে। তো যেখানে আপনি দেখবেন যে আপনার সবগুলো মিললো কিন্তু এখানে মিলতেছে না, তো আপনি একটু অনুগ্রহ করে যে জয়েন যে পয়েন্টটা, জয়েন ইন পয়েন্টটা আপনি একটু চেক করে আসবেন। যখন দেখবেন যে এরকম ইন পয়েন্টটা মিলেনি, তখন এই দুটাকে মিলাই দেবেন, বাস। তারপর আমরা যখন এই কমান্ডটা ইউজ করব, দেখবেন আমরা আপনারা সঠিক ফল পাইতেছেন। আর একটা কথা, আমরা আমাদের এখানে খুব যত্ন সহকারে, খুব ঠান্ডা মাথায় অটোক্যাড, 3ডি এক্স ম্যাক্স এবং ফটোশপ, এই টাইপের যে সফটওয়্যারগুলো, এগুলোতে কাজ শিখিয়ে থাকি। আপনারা যদি এই সফটওয়্যারগুলো সম্পর্কে জানতে চান বা বিস্তারিত কাজ শিখতে চান, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের যোগাযোগের ঠিকানা নিচের ডিসক্রিপশন বক্সে ডিটেইলি দিয়ে দিব, আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এখানে আসতে পারেন। আমাদের এখানে খুব বড় আর্কিটেক্ট দ্বারা খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে বুঝিয়ে বুঝিয়ে কাজ শেখানো হয়। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।